ভাষার মাসের বিশেষ আয়োজন অক্ষরে আপনাকে স্বাগত। শুনছেন 94.8 ক্যাপিটাল এফএম, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। পাশাপাশি আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন। আমাদেরকে বলতে আমি এবং আমার আজকের অতিথি আহমেদ ফারুক ভাই আমাদেরকে জয়েন করে ফেলেছে। অলরেডি আপনারা ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন। যারা বইকে ভালোবাসেন, বই প্রেমী যারা আছেন, আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি। আমার সাথে আজকে আহমেদ ফারুক ভাই আছেন, যিনি একজন কথা সাহিত্যিক এবং একজন প্রকাশক। তো বুঝতেই পারছেন অনেক ধরনের প্রশ্নই আজকে আমরা করতে পারবো, বইয়ের প্রকাশ এবং তার লেখালেখি, তার সৃষ্টি সবকিছু নিয়ে কথা হবে। যারা সাথে আছেন কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এছাড়া আমাকে এসএমএস করবেন 26969 এই নাম্বারটিতে। আহমেদ ফারুক ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার সাথে আমি যদি ভুল না করি 2018 সালে যখন অক্ষরের প্রথম পথ চলা শুরু তখন দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। জি, আমি আপনাদের প্রোগ্রামের আগে এসেছিলাম 18 সালে, তারপরে তো কোভিড গেল আর কি, দীর্ঘ একটা বিরতির পর আজকে আবার এসেছি। ধন্যবাদ আহমেদ ফারুক ভাই। আমাদের অক্ষরের প্রথম যে সিজনটা ছিল সেখানে উনি ছিলেন, এবং লাকিলি অক্ষরের এবারে 6 নম্বর সিজন, এখানেও আমরা আহমেদ ফারুক ভাইকে পেয়েছি। আহমেদ ফারুক ভাই, আপনি তো একাধারে একজন কথা সাহিত্যিক এবং একজন প্রকাশক, আপনার প্রকাশনা নিয়ে পরে জানছি, তার আগে আমাদের একটু জানান যে এবারের বইমেলায় আপনার কোন সৃষ্টিটি আমরা পেয়েছি। এবারের বইমেলায় আমি শুধুমাত্র একটি বই লিখতে পেরেছি, আরগুলো আসলে শেষ হয়নি। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে এখন যে বইটি, একটি বই লিখেছি, সরি। আচ্ছা, আমি একটু ভিন্ন ধরনের বই লেখার চেষ্টা করেছিলাম, আমি বলবো চেষ্টাটা চেষ্টায় আছে, বইটি আমাকে আবার রিরাইট করতে হবে, কারণ আমি যা লিখতে চেয়েছি সেটা মূলত আমার কাছে মনে হয়েছে যে 100% ফুলফিল হয়নি। এবং দুঃখজনক হলেও সত্য যে এই বইটি কলি প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে, এবং কলির যে পাবলিশার্স, তার সাথে আমার ছোট ভাই, সে খুব জোরাজুরির ফলে এটা প্রকাশ করতে হয়েছে। তবে আমার যে বই প্রকাশের সিস্টেম, মানে আমি আমার নিজের বই প্রকাশ, আমার 2 বছর বই প্রকাশ না হলে আমার কিছু আসে যায় না, যদি বইটি বই না হয়। তা আমি খুব কনফিউশন নিয়ে এবার এই বইমেলায় এই বইটি প্রকাশ করেছি, এবং আমি আমি ব্যক্তিগতভাবে কিছুটা হতাশ যে আমি যেটা লিখতে চেয়েছিলাম সেটা হয়নি এই বইটি, এই কারণে আমি রিরাইট করব। আচ্ছা, বইয়ের নামটা কেন সরি, সেটা কি একটু বলা যায় নাকি? সরিটা এই কারণে যে আমরা যখন কোনো কিছু করি আর কি, আমরা ভুল করি, কিন্তু সরি বলাটা আসলে আমরা শিখিনি। আমরা সরিটা কি, সরিটা হচ্ছে মন থেকে একটা জিনিসে ক্ষমা প্রার্থনা করা, এটা অত্যন্ত কঠিন। আপনি দেখবেন যে ধরুন আপনি একটা অন্যায় করে ফেলেছেন আপনার খুব কাছের একজন বন্ধুর সাথে, আপনি তাকে কিন্তু সহজে সরি বলতে পাচ্ছেন না, অর্থাৎ আপনি হচ্ছে একটা দুর্বল মানুষ। এটা অনেক সময় হয় বাবা মার সাথেও হয়, ভাইয়ের সাথে হয়, যে আপনি একসময় বুঝলেন যে আমি যে কাজটা করেছি এটি আসলে ভালো হয়নি, কিন্তু আপনি লজ্জায় বলতে পাচ্ছেন না। এবং বেশিরভাগ সময় আমার মনে হয় যে এই জিনিসটা পরিবারের মানুষদের সাথেই কিন্তু ঘটে। আমরা দূরের কাউকে হয়তো বলে ফেললাম যে সরি তোমার সাথে এই কাজটা আমার ঠিক হয়নি, বাট পরিবারের মানুষের সাথে কেন যেন আমরা বলতেই পারি না, একবারই বলতে পারি না। আমার এই বইটার উদ্দেশ্য ছিল এরকম যে মানুষ সচরাচর যে ভুলগুলো করে সেখানে সে কিন্তু সরি বলতে পারছে না। তো এরকম ঘটনাটা ভালো ছিল, এবং ঘটনাটা আমি বলবো যে বইয়ের যে আমি যে ঘটনাটা লিখতে চেয়েছি এটি ভালো একটি গল্প, কিন্তু যে স্টাইলে লিখেছি সেটা হয়নি। এটা জানানো যায় যে গল্পটা আসলে কি ধরনের, মানে গল্পটা শুরুটা কিভাবে হয়েছে, পুরোটা বললে তো আর বই পড়ার মজাটা আমার কাছে থাকবে না, খানিকটা আমি আমাদের অবশ্যই বলবো। যেখানে একজন মেয়ে থাকে, সে মেয়েটি হচ্ছে খুব ট্যালেন্ট থাকে, সে খুবই সুন্দরী, তো তার কিন্তু জীবনে কিছু স্বপ্ন ছিল। তো দেখা গেল যে জীবনের একটি পর্যায়ে এসে তার সকল স্বপ্ন ধ্বংস হয়ে গেছে, মানে কোনো স্বপ্নই তার নেই। সে জীবনে যা হতে চেয়েছিল সেটা হতে পারেনি, সে যে যাকে ভালোবাসতো তাকে বিয়ে করতে পারেনি, এরকম সে চিন্তা করেছে পরে যার সাথে বিয়ে হয় সেখানে সেটা সুন্দর সংসার আশা করেছিল, যে ঠিক আছে যা হয়েছে যাকে বিয়ে করেছি তার সাথে যেন আমার একটা সুন্দর সংসার হয়, সেটাও হয়নি। তখন সে আসলে কিছুটা সাইকো রোগীর মতো হয়ে যায় আর কি, এবং তার মধ্যে এটা ভর করে যে আমার জীবন যে ব্যক্তিগুলো ধ্বংস করেছে সেই ব্যক্তিগুলোকে সরি বলতে হবে। এই কারণে সে কিছু ব্যক্তিকে, সে মানে এমন ধরনের কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, তার মধ্যে একটি মেয়েকে সে ধরে নিয়ে আসে, নিয়ে আসার পরে বলে যে আমার সরি বলো, তো বলছে ঠিক আছে সরি, তো বলছে এটা সরি বলা না, তুমি যা করেছো তার জন্য সরি বলতে হবে। কিন্তু ঘটনাটা এমন ঘটে যে সে যখন এই ঘটনাগুলো জানতে পারে, ডিটেলিং জানতে পারে যে ওই মেয়েটি কেন এই কাজটি করেছে, তখন দেখা গেলো যে সে নিজেই একটা ভুল করে বসেছে, তাকে ধরে নিয়ে আসা তার ঠিক হয়নি, তাকে কিছু শাস্তি দিয়েছে সেটাও তার ঠিক হয়নি, তখন সে উল্টো সরি বলে। মানে একটা ভুলকে ধামাচাপা দিতে গিয়ে আসলে কতগুলো ভুল, ওর ধারণা ছিল যে তার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেই শুধু মনে হয় ভিকটিম, আসলে বিষয়টা এরকম না, মানুষের জীবনে আলাদা আলাদা কারণে সে ভিকটিম হতে পারে, তবে প্রত্যেকটা ক্ষেত্রেই তার এই ক্ষমা চাওয়ার যে বিষয়গুলো থাকে আর কি,
সেটাকে আমি সরি হিসেবে উপস্থাপন করছি যে আপনি যদি কোনো একটি ভুল করে ফেলেন, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, প্রতিটি মানুষই ভুল করে, সংসার জীবনে ভুল করে, লোভের কারণে ভুল করে, হিংসার কারণে ভুল করে, খুব ভালো বন্ধু হিংসার কারণে সেটা হতে পারেনি। এই জিনিসগুলো যখন হয় তখন সে কি সরি বলছে কি বলছে না, এটি হচ্ছে এই বই আমি তুলে ধরতে চেয়েছিলাম। ধন্যবাদ আহমেদ ফারুক ভাই, এবং আপনার কথা শুনতে শুনতে আমিও আসলে সরি বলার যে আসলে একটা প্রয়োজনীয়তা এটা আবারও ফিল করলাম। কারণ আমি প্রায় সময় আমার লিসনারদেরকে বলি যে হয়তো কোনো একটা ভুল আপনি করেই ফেলেছেন, কাউকে ছোট বলেন বড় বলেন কোনো না কোনোভাবে দুঃখ দিয়েছেন, পরবর্তী দিনই জানলাম যে সেই মানুষটা নাই, তখন কিন্তু আমাদের নিজের ভেতর একটা কষ্ট থাকে, একটা অপরাধ বোধ কাজ করে। তো এই অপরাধ বোধটা নিয়ে সারা জীবন কাটানোর চাইতে সময় থাকতেই কিন্তু প্রিয় মানুষদেরকে সরি বলে ফেলা উচিত। আবারও সেই রিকোয়েস্টটাই করবো আজকেও। আমার সাথে যেহেতু আছে অতিথি আহমেদ ফারুক ভাই, এবং তার লেখা বইয়ের গল্পটাও কিন্তু অনেকটা এরকম, বাকিটা গল্প জানতে হলে বইটা সংগ্রহ করতে হবে। আবার একটু যদি বলে দেন যে বইটা বলছিলেন কলি প্রকাশনী থেকে আসছে, স্টল নাম্বার কত, যেহেতু বইমেলার আর মাত্র 17-18-19 স্টল নাম্বার কলি প্রকাশনীর। সাধারণত বইগুলো আমি এখন থেকে চিন্তা করেছি যে প্রিয়মুখ থেকে আমার কোনো বই, মানে আমার নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান থেকে আমি কোনো বই প্রকাশ করব না, মানে আমার কোনো বই প্রকাশ করব না আর কি, শুধুমাত্র আমি একটা বাংলাদেশে একটি বই প্রকাশ করা, মানে একটি সিরিজ প্রকাশ করছি, সেটা হচ্ছে উইথ ইসলাম সিরিজ। আচ্ছা, উইথ ইসলাম সিরিজ এখন পর্যন্ত 6টি বই প্রকাশ পেয়েছে, আমি 100 বই প্রকাশ করব আর কি। সেখানে হয়তো আমি আর একটি বা দুটি বই লিখব, বাকিটা অন্যরা লিখবে আর কি। আচ্ছা, উইথ ইসলাম সিরিজটি আমার একটু চিন্তা ভাবনা একটু আলাদা, যে আমরা সচরাচর যেভাবে দেখি আর কি, আমরা যেভাবে ইসলামকেও যেভাবে দেখি এবং অন্য ধর্মগুলিকে যেভাবে দেখি, আসলে আমাদের আচার আচরণের মধ্যে আমি কিছুটা গ্যাপ খুঁজে পাই আর কি। যখন কেউ বলছে সেই জিনিসটা আসলে একঘেয়েমি মনে হয়, বোঝার ক্ষেত্রে ভুল হয়। আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই, ধরুন ব্রায়ান্টেসের একটি বই আছে, খুব বিখ্যাত বই, এই বইটির নাম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টি ব্যাখ্যা করা আছে সেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, এটা আসলে আমেরিকান স্টাইলে। তিনি অনেক জায়গায় লিখেছেন এরকম যে যদি আপনার খারাপ লাগে, যে একটা চাকরি ভালো লাগছে না, আপনার চাকরিটা ছেড়ে দিন, 3 মাস রেস্ট নিন, তারপরে আপনি ইচ্ছা করলে আবার একটা নতুন জব। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত কঠিন, যে আপনি মন চাইলেও একটা চাকরি ছেড়ে দিলেন, তারপরে আবার এটা করলেন। তাই এই যে জিনিসগুলো আমাদের দেশের লোকজন পড়ছে, এটির সাথে আসলে কিছুটা কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক। যেমন ওখানে কখনো বলেন আপনি টাকা ইনকাম করবেন, আপনি ধনী হবেন, সব কিছু বলছে, সব ঠিক আছে, বাট স্টাইলটা বলছে যে আপনি যে কোনো উপায়ে টাকা অর্জন করুন, অর্থাৎ আপনার সৎ বিষয় বা ন্যায়পরণতা এই জিনিসটা আপনার মধ্যে না থাকলেও চলবে, বিষয়টা হচ্ছে এরকম আমার কাছে মনে হয়েছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনি ধনী হবেন কোনো সমস্যা নেই, আপনি হতেই পারেন, আপনি কি সৎ উপায়ে হচ্ছেন, আপনি কি সত্য কথা বলছেন, আপনি বিজনেস করে অনেক টাকার মালিক হচ্ছেন সেটা কি সততার সঙ্গে করেছেন, যদি না করে থাকেন তাহলে পৃথিবীর সব ধর্ম গ্রন্থ অনুযায়ী আপনি একটি ভুল কাজ করেছেন, একটি খারাপ কাজ করেছেন। তো ওইখানে আমি উইথ ইসলাম সিরিজে আছি, ইসলাম কি বলছে এবং অন্যান্য ধর্ম কি বলছে, যে আপনাকে সৎ থাকতে হবে কি হবে না, আপনি সত্য কথা বলবেন কি বলবেন না, এই জিনিসগুলো নিয়েই আমাদের এই উইথ ইসলাম সিরিজ। এখন পর্যন্ত 6টি বই আমরা প্রকাশ করেছি, বাকিগুলোর কাজ চলছে। আমিন ফারুক ভাই, একটু জানতে চাই উইথ ইসলাম যে সিরিজটা আপনার আসছে, এটা কি প্রিয়মুখ থেকে আমরা পাচ্ছি? হ্যাঁ, এটা প্রিয়মুখ থেকে পাচ্ছেন, এবং আমি অত্যন্ত আনন্দিত যে এখন পর্যন্ত প্রিয়মুখের মানে বইয়ের বিক্রির তালিকায় যেমন উইথ ইসলাম সিরিজ এখন পর্যন্ত সেল হয়েছে গত 1 বছরে 18,000, মানে এটাকে পিস না, আমি বলবো 18,000 প্যাকেজ। বাহ, যেমন আমাদের 3টা বই নিয়ে একটা প্যাকেজ আছে, 5টা বই নিয়ে একটা প্যাকেজ আছে, এখন একটা নতুন এই বছর একটি প্রকাশ হয়েছে, আমরা 6টা বই নিয়েও প্যাকেজ করব। তা আমি দেখেছি একদল লিডার এই বইগুলোকে গ্রহণ করেছে খুব ভালোভাবে। আচ্ছা, আমি আমি একটু জানতে চাই যে সবাই গ্রহণ করেছে ভালোভাবে সেটা জানলাম, কিন্তু এটা নিয়ে সমালোচনা কি কোনো ধরনের পেয়েছেন কিনা? এখন পর্যন্ত এরকম সমালোচনা কেউ করেনি, কারণ যে উদাহরণগুলো বা যে জিনিসগুলো দিয়েছি সেখানে আসলে সাংঘর্ষিক কোনো কিছু নেই। তারপর আমরা বলেছি যে মানুষ তো, আমরাও তো মানুষ, আমি প্রকাশনী থেকে প্রকাশ করছি বই, সেটা তো ভুল হতে পারে। তো কখনো যদি কেউ কোনো কমপ্লেইন করে যে না আপনার এই কথাটি বা এই জিনিসটি উপস্থাপনাটি সঠিক না, অবশ্যই আমাদেরকে জানালে আমরা সেটা বিবেচনা নিব, যদি সেটা ভুল হয় সেটাকে অমিট করে দিব। চমৎকার একটি উদ্যোগ আপনার, এবং এই উদ্যোগের জন্য শুভকামনা রইল। আহমেদ ফারুক ভাই, আপনার কাছে কমন একটা প্রশ্ন, আমার যারা অতিথি আসে তাদের কাছে যেমন জানতে চাই, আপনার কাছেও জানতে চাবো যে লেখালেখির শুরুটা আপনি কবে থেকে করেছেন? লেখালেখির শুরুটা আসলে খুবই ছোটবেলায়। আমার একটা অদ্ভুত কিছু স্বভাব আছে যে আমি যখন খুব মন খারাপ হতো, তো আমি বগুড়ায়, আমার দেশের বাড়ি, তো আমার বাসাটা হচ্ছে
গোরস্থানের পাশে। আচ্ছা, তো আমার মন খারাপ হলে আমি গোরস্থানের মধ্যে বসে থাকতাম, কারণটা হচ্ছে গোরস্থানের ভিতরে অনেক গাছ গাছালি আছে, অনেক পাখি আছে, নির্জন জায়গা আমার খুব পছন্দ। তো স্বভাবতই বগুড়া শহরে আশেপাশে তত দূর যাওয়ার কিছু নেই, কিছু হলে এখানে বসে থাকতাম। তা আমি যখন ওখানে বসে থাকতাম তখন দেখতাম যে লেখা আছে, ধরেন এরকম ফারহানা আফরিন, জন্ম এত সাল, মৃত্যু এত সাল। কারো কারো জন্ম মৃত্যু এরকম যে মনে করেন লেখা আছে জন্ম 2019 সাল, মৃত্যু 2020 সাল, মানে সে এক বছর বেঁচেছে, কারো হয়তো 5 বছর, কারো 10 বছর এরকম। তো ওটা দেখার পরে প্রথম আমার মনে হলো যে এই যে মানুষগুলো এই পৃথিবীতে ছিল এবং এখন নেই, এদের প্রত্যেকের আলাদা আলাদা গল্প ছিল, প্রত্যেকের আলাদা আলাদা স্বপ্ন ছিল, এদের গল্পটা আসলে কেমন। তখন আমার মনে হলো যাচ্ছে তাহলে গল্প লিখলে কেমন হয়, মানে আমার ওইখান থেকে মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু গল্প আছে, সেই গল্পগুলো আমার লেখার চেষ্টা করি, সেখান থেকে আমার আসলে লেখালেখি শুরুটা হয়, মানে উপলব্ধিটা ওইখান থেকে আসে। আর বই মেলায় আপনার প্রথম বই, আপনি আমাকে অফিয়ারে বলছিলেন যে বই মেলা উপলক্ষে বই নয়, আপনি সারা বছরই বই প্রকাশে উৎসাহী, তো আপনি বই মেলায় আসলে আপনার প্রথম বই কবে আসলো এবং সেই অনুভূতিটা কেমন ছিল? বই মেলায় প্রথম বই এসেছে হচ্ছে ঐতিহ্য প্রকাশনী থেকে, বইয়ের নাম ছিল মুখোশ। এই বইটি 2004 সালে প্রকাশিত হয়েছিল আর কি, এখন ঐতিহ্য মনে হয় সম্ভবত এই বইটি আর নেই, এই বইটি হয়তো রিপ্রিন্ট করার সময় এসেছে, করতেও পারি আর কি। আর এরপরে অনেক বই লিখেছি, জাগৃতি প্রকাশনী থেকে বই লিখেছি। আমি আমি যদি একটু জানতে চাই যে আহমেদ ফারুক ভাই, প্রথম যে বইটি ছিল আপনার ঐতিহ্য প্রকাশনী থেকে বই মেলায় মুখোশ, মুখোশের পেছনের গল্পটা কি ছিল? আসলে এটা আমি ঠিক জানি না যে এই গল্পগুলো, এটা একটা ছোট গল্পের বই ছিল, মনে হয় সম্ভবত 9টি বই ছিল, মানে 9টি গল্প ছিল আর কি। এগুলো বিভিন্ন সময় লিখেছিলাম, তখন আমি ভার্সিটিতে পড়তাম এবং চাকরি করতাম আর কি। তো তখন লিখেছিলাম এইগুলো, একদিন নাইম ভাইয়ের সাথে পরিচয় হলো, তো বললাম যে ভাই আমি তো বেশ কয়েকটা গল্প লিখেছি, আমার কিন্তু তখন বই প্রকাশ করার তেমন কোনো আগ্রহ নেই, তা আমার মনে হয়েছে আসলে এই গল্পগুলো হয়নি ঠিকভাবে, এরকম আমার একটা ধারণা ছিল যে আসলে আরো অনেক কিছু জেনে, আরো অনেক কিছু বুঝে তারপরে আসলে বই প্রকাশ করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। আমাদের দেশে বই প্রকাশের আগ্রহটা এখন অনেকের একটু বেশি থাকে, এটা সঠিক নয় বলে আমি মনে করি। আমার অনেক ক্ষেত্রে মনে হয় ঠিক আছে, তারা যেহেতু আগ্রহ, কারো যদি মনে হয়। এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে আহমেদ ফারুক ভাই, যেটা হচ্ছে যে আমার অনেক লিসেনাররাই আমাকে এই প্রশ্নটা করে এবং আমিও আমার যারা অতিথি আসে তাদেরকে করি, যে নবীন অনেক লেখকদেরকে আমরা পাই, ইভেন এমনও দেখা যায় যে ফেসবুকে নিয়মিত যারা কোনো বিষয় নিয়ে লিখছে, সমসাময়িক বিষয়, কোনো গল্প, তাদের অনুভূতি, সেই অনুভূতিগুলো লেখার পরে তারা নিজেদেরকে লেখক মনে করছে এবং তারা তাদের বই প্রকাশ করছে। এ বিষয়ে আপনার মতামত কি? এবং এখানে একটু যুক্ত করে দেই যে বই মেলায় তো অনেক বই আসছে, এই বইগুলো আসলে কতটা মানসম্মত, পাঠক কতটা এগুলোকে গ্রহণ করছে? আসলে এটার উত্তরটা অনেক লম্বা দীর্ঘ আর কি, আমি সংক্ষেপে বলার চেষ্টা করি যে আসলে বই প্রকাশের ক্ষেত্রে একজন লেখক তার উচিত হচ্ছে যে কোনো বই লেখার পরে সেটি ভালো কি মন্দ আগে নিজে বিচার বিবেচনা করা আর কি। আপনি যদি একটা বই লেখার পরে সে পাণ্ডুলিপি আপনার বন্ধুকে পড়তে দিয়ে বলেন যে এটা কেমন হয়েছে, সে সবসময় ভালো বলবে, এবং অধিকাংশ ক্ষেত্রে সে তার প্রেমিকা বা প্রেমিককে এটা পড়তে দেয় এবং সে সবসময় ভালো বলবে, এটা সঠিক না। বিচারকটা নিজে হওয়াটা অত্যন্ত জরুরি, আর বই প্রকাশের ক্ষেত্রে একটু দেরি করা উচিত আমার কাছে মনে হয়। বই আপনি একটা পাণ্ডুলিপি লিখেছেন, এটা রেখে দেন, 6 মাস রেখে দেন, 3 মাস রেখে দেন, পড়েন না, তারপরে আপনি পড়েন দেখবেন প্রচুর ভুল আপনি নিজে ধরতে পারবেন, এটি একটি বিষয়। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আসলে লেখক তৈরি করে হচ্ছে গিয়ে পাঠক, লেখক কখনো নিজেকে তৈরি করতে পারে না, একটা হতাশার জায়গা আছে, একটা আনন্দের জায়গাও আছে, যে আমাদের বই বিক্রি বেড়েছে এটা আনন্দের জায়গা, হতাশার জায়গা হচ্ছে আমাদের দেশে, মানে আমি যে শব্দটা ইউজ করি এটা বলা ঠিক হবে না, যে আমি বলছি যে হুক্কা হুয়া কোয়ালিটির বই যদি হয়, মানে সেলিব্রিটি হয়ে গেল একজন ইউটিউব, যে ওনারা ইউটিউবে অত্যন্ত ভালো করছে, ফেসবুকে ভালো করছে, তার বই কিনতে হবে এরকম, মানে খুব লাফালাফি করে কিনতে হবে, কিনে সে রাইটার হয়ে গেল। আমি 2013 সাল থেকে এখন পর্যন্ত দেখেছি যে প্রতি বছরই নতুন নতুন রাইটার আসছে, তারপরে তারা অনেক বই সেল করছে, তারপরে আবার দেখা গেলো তারা হারিয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে কি, সে আসলে লেখক হয়ে উঠতে পারেনি। তো বই বিক্রির ক্ষেত্রে যেমন আমি রকমারিকে একদিন বলেছিলাম যে আপনারা বলছেন বেস্ট সেলার লেখক, এটা আসলে কেমন কথা, বা বেস্ট সেলার না হলে বেস্ট বুক তারা বলেছিল, আমি বলছি বেস্ট বুক বলে কোনো কিছু নেই, আপনি এটা বলতে পারেন না, বেস্ট সেলার হতে পারে, মানে বিক্রির দিক দিয়ে বেস্ট হয়েছে এটা সঠিক হতে পারে, কিন্তু ওই বইটি হয়তো মানসম্পন্ন নাও হতে পারে, এরকম অনেক বই আছে। তো বেস্ট বুক যদি আমি বলি তাহলে সেটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার, আপনি হয়তো এখন এসে বলছেন যে কাজী নজরুল ইসলামের ওই বইটা আসলে বেস্ট বুক, কারণ এটা পাঠক
বেস্ট বলেছে বলে পাঠক বই কিনলে পরে সেটা বেস্ট হয় না, পাঠক পড়ার পরে আসলে আর্থিকভাবে হতে পারে, কিন্তু পাঠক যখন এটাকে দীর্ঘদিন পরে যখন দেখা গেল যে না এটা একটা স্টেবল একটি সাহিত্য হয়েছে, সাহিত্যের মান উতরে গেছে, সেটা বেস্ট বুক হয়, বেস্ট সেলার বুক অনেক হতে পারে। বাংলাদেশে টাকা দিয়ে বই প্রকাশ হয়, এটা কিন্তু অনৈতিকও না, এটা কিন্তু খারাপও না, সারা বিশ্বেই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিদেশে যখন কোন একটি বই এইভাবে প্রকাশ হয় তখন সেটিকে বলে দেওয়া থাকে যে এটা একটি সৌজন্য বই, অর্থাৎ কারো আগ্রহ ইচ্ছা হয়েছে বলে এই বইটি প্রকাশ করা হয়েছে। আর কিছু বই আছে সেটা এডিটিং প্যানেলের মাধ্যমে সেটাকে যাচাই বাছাই পূর্বক তারা বইটি প্রকাশ করে থাকে, সেই বইটি আসলে মূলত একটি রাইটারের বই। তো ওদের পাঠক যখন এই বইগুলো কিনে তারা কিন্তু জানে যে আমি কার বই কিনছি। আর আমাদের দেশে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই, মানে আপনি গেলেন যার পর আপনি নিজেই বুঝছেন না যে কোন বইটি ভালো মানের কারণে আমি কিনবো আর কোন বইটি কেউ টাকা দিয়ে প্রকাশ করেছে, এটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। কোথাও কিন্তু এটা লেখা থাকে না, বলাও থাকে না, যে কারণে পাঠক কিছুটা বিভ্রান্ত হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যারা নবীন ভালো লেখক, আমি মনে করি তারা হয়তো একটা খুব ভালো মানের বই প্রিয়মুখ থেকে প্রকাশ পেল, কিন্তু পাঠকের মধ্যে একটা ব্যাপার হয়েছে নতুন, ও কি জানে, ও কিছু আসলে জানে না। এই যে জানানোর দায়বদ্ধতা আপনি একটু আগে বললেন যে প্রকাশক হিসেবে দায়বদ্ধতা আছে কি না, আমি মনে করি অবশ্যই আছে এবং সেটা করা উচিত। যেমন আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আগে একটা সময় ছিল যে প্রচুর বই প্রকাশ করতাম, এখন করি না একেবারেই, যদি পাণ্ডুলিপি ভালো না হয় করি না। যেমন আমি বলেছি যে বইমেলা উপলক্ষে আমি কোনো বই প্রকাশ করিনি, এখনো 5টি বই আছে যেটা আমি মেলার পরে প্রকাশ করব, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটি মেলাতে প্রকাশ করে তাড়াহুড়া করে করে যদি আমি করি এটাও ব্যবসায়িক জন্য হয়তো লাভজনক হবে, কিন্তু পাঠকের কাছে আমি দায়বদ্ধতার জায়গায় থাকবো না, এই কারণটা পরে করব। সারা বছরই দেখা গেলো প্রিয়মুখ প্রতি মাসে একটা দুটা করে বই প্রকাশ করে, আপনি যদি এইভাবে বলেন যে মেলা উপলক্ষে না গত এক বছরে প্রিয়মুখ কতগুলো বই প্রকাশ করেছে, তাহলে সেটি প্রায় 36টির মতো, এবং এই সংখ্যায় খুবই কম করি। আরেকটা জিনিস খেয়াল করি যে আচ্ছা বইটি আসলে পাঠকের ভালো লাগবে কিনা, এখানে একটি লাস্ট কথা আমি বলে নিব যে আমি চিন্তাভাবনা করলাম যে হ্যাঁ বইটি আমি প্রপার এডিট করেছি, বইটি ভালো হবে এবং পাঠক এই বইটিকে ভালোভাবে গ্রহণ করবে, আমার কিছু প্যানেল আছে বা সম্পাদনা যারা আছে তারাও এটা করে দেয়, তারপর দেখা গেলো যে কোনো কারণে বইটি পাঠকের ভালো লাগলো না, এটা হতে পারে, কারণ আমার কাছে যেটা ভালো লাগবে সেটা পাঠকের কাছে ভালো লাগতেই হবে। আমাদের একজনের ভালো লাগার মানদণ্ডটাও কিন্তু আলাদা, তো এই ভালো লাগা আসলে কখনোই মানে আপনার যেমন হবে সেটা আমার কখনোই নাও হতে পারে। ধন্যবাদ আবারও আমার যারা শ্রোতারা আছেন যারা আমাদেরকে লিখছেন সবাইকে। আহমেদ ফারুক ভাই, আমরা কি আপনার কোনো একটা লেখা আপনার কাছ থেকে শুনতে পারি? লেখা তো আসলে আমি তো গল্প মানে কোন যে মানে কোন উপন্যাস থেকে কিছুটা অংশ যদি আপনার শোনানোর সুযোগ হয়, যদি সেলফোনে এরকম কিছু থাকে আপনি আমাদেরকে শোনাতে পারেন, তবে এখানে কোনো জোর নেই। আমরা একদম মুশকিল, কারণ আমার যে গল্পগুলো আর কি মানে বিশেষ করে সবচেয়ে মানে বেটার, আমি আমার দৃষ্টিতে সবচেয়ে বেটার বইয়ের নাম হচ্ছে বিষপুরুষ। আচ্ছা, এই যে একটু আগে বললাম না যে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হয়তো পাঠকের কাছে ভালো নাও লাগতে পারে, এটা আমি খেয়াল করে দেখেছি যে বিষপুরুষটা কিন্তু তুলনামূলকভাবে আমার সেলের দিক দিয়ে পিছিয়ে আছে। মানে এখন পর্যন্ত আমি খেয়াল করে দেখেছি যে এটা প্রায় 2 বছর বা 3 বছর হয়ে গেছে বইটি প্রকাশ পেয়েছে, এটি সেলের দিক দিয়ে 1500 বা 2000 কপি, তাদের এর চাইতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু নর্মাল বই বা হয়তো আমি অতটা ইফোর্ট দেইনি, সেই বই কিন্তু প্রায় 7 থেকে 8 হাজার কপি সেল হয়ে গেছে এখন পর্যন্ত, যেমন এটা হাউস অফ ডেড। এই গল্পগুলো একটু আলাদা ধাঁচের আমার কাছে মনে হয়েছে। যেমন হাউস অফ ডেড সম্পর্কে একটু বলি, যে আমরা যখন কোনো একটি রহস্যজনক কোনো কিছু লেখার চেষ্টা করি তখন আমরা কিন্তু চিন্তা করি যে এই পরিপ্রেক্ষিত বা এই ঘটনাটা ঘটবে হচ্ছে দেশের বাইরে, এটা হয়তো মিশরের পিরামিডে ঘটবে বা এটা হয়তো ওই অমুক আইল্যান্ডে ঘটবে। আমাদের দেশকে সামনে নিয়ে গিয়ে এরকম খুব কম, কিছুদিন আগে দেখলাম একটা মনে হয় নাটক বা একটা থ্রিলার সিরিজ তৈরি করেছে সুন্দরবনের উপরে। জি জি, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে যে আসলে সুন্দরবনও যে আসলে হতে পারে, যেমন কেউ লেখার সময় চিন্তা করছে আমাকে অ্যামাজন বনে লিখতে হবে, তা আমাদের দেশে তো পাশে একটি বন আছে, বিশাল বড় বন আছে, এই নিয়ে লেখার কিন্তু হচ্ছে না। ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে এই বইটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটেই লেখা। আমার কাছে একটু ভয়ও ছিল যে এই জাতীয় বইগুলোর যে ঘটনাগুলো লেখা হয় তখন সবাই বিদেশি প্রেক্ষাপটটাই আসলে কল্পনা করে বা চিন্তা করে, কিন্তু আমি এটা বাংলাদেশের প্রেক্ষাপটেই লিখেছি।
ধন্যবাদ আপনাকে ফারুক ভাই। এখানে আমি আরেকটু একটা জিনিস একটু আমাদের যারা শ্রোতারা আছে তাদেরকে বলে দেই, যেহেতু আমি নবীন লেখকদের নিয়ে আপনাকে জানতে চাচ্ছিলাম, তবে এখানে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আশা করছি নবীন লেখক যারা আমাদেরকে শুনছেন তারা দেখবেন, কারণ সবার লেখার মান কিন্তু এক নয়। আপনার লেখাটা হয়তো বা অনেক ভালো হতে পারে, এবং আমি কিন্তু প্রতিদিনই আমার যারা শ্রোতা আছেন তাদেরকে বলি যে হুমায়ুন আহমেদ স্যার, জাফর ইকবাল স্যার, আরও যারা বিখ্যাত বিখ্যাত লেখকরা আছে দেশে এবং দেশের বাইরে, তারাও কিন্তু একসময় নবীন ছিল। তাদের বইগুলো আমাদের যারা সিনিয়র ছিলেন তারা পড়েছে বিধায় কিন্তু তারা এখন বিখ্যাত হয়েছে। তো আজকের যারা নবীন আছে তাদের বইগুলোও যখন আমরা সংগ্রহ করব, তাদেরকে উৎসাহিত করব ভালো ভালো লেখার জন্য, ঠিক এভাবেই এই নবীনদের থেকেই আমরা সামনে হয়তো বিখ্যাত কাউকে পারব। আবার একটু চলে আসি আহমেদ ফারুক ভাই আপনার কাছে, একটাই প্রশ্ন করব, শেষ প্রশ্ন এটা আমার, তা হচ্ছে যে আমারই একজন শ্রোতা আমাকে লিখেছে, বইমেলায় অনেক বই দেখা যায় যে বইয়ের নামকরণের সাথে বইয়ের ভেতরের গল্পের কোনো মিল নেই, এক্ষেত্রে আপনার মতামতটা কি? এটি আসলে ব্যবসায়িক কারণে অনেক সময় হয়ে থাকে, আবার অনেক সময় দেখা গেল যে লেখকের কারণেও হয়ে থাকে, লেখক এটাকে মিলাই নিতে পারেনি, বইয়ের সাথে মিলাই নিতে পারেনি, সে ভেবেছে যে আমি এই গল্পটার নাম এরকম দিব, এরকম হতে পারে। আর প্রভাবিত হয় অনেক সময় বন্ধু বান্ধব দ্বারা প্রভাবিত হয়, তার যদি প্রেমিকা থাকে বা প্রেমিক থাকে তার দ্বারাও কিন্তু প্রভাবিত হতে পারে। যারা নবীন লিখে তাদের ক্ষেত্রে আমি যেহেতু যখন আমি সাহিত্য সম্পাদক ছিলাম তখন দেখেছি যে, আমি তো বললাম যে আপনার একটা প্রেমের গল্প লিখেন, তো সেক্ষেত্রে আমি যখন অনেক লেখা পড়তাম আর কি, তখন আমি দেখছি যে অধিকাংশই তার নিজের প্রেমের গল্পটা লিখে নিয়ে এসেছে, এবং এটা পড়ার সাথে সাথে আমি বুঝতাম যে সে তার নিজের জীবনের গল্পটাই লিখেছে। তার নিজের জীবনের গল্পটা লেখাটা কোনো দোষের কিছু না, কিন্তু বাট আপনাকে একটু চিন্তা করতে হবে আলাদাভাবে, যে আমি যখন নায়িকা নির্বাচন করবো তখন আমার প্রেমিকার নাম না থাকাই ভালো, যদি প্রেমিকার নাম আপনি রাখেন তখন প্রেমিকার সকল জিনিস আপনার মাথার উপর ভর করবে, অর্থাৎ আপনার কল্পনা শক্তিটা সীমাবদ্ধ হয়ে যাবে, এটা হবেই। তো সেক্ষেত্রে নবীনদের ক্ষেত্রে হচ্ছে কি, আপনি একজন লেখককে অনেক বড় মাইন্ডে যেরকম হতে হবে, অনেক বড় চিন্তার ক্ষেত্রে তার মানে অনেক দিকে তারকে ছড়ায় ছিটা চিন্তা করতে হবে, সেক্ষেত্রে সে আলাদা নাম যদি দেয়, আলাদা যদি প্রেক্ষাপট চিন্তা করে, তাহলে তার গল্প আস্তে আস্তে অবশ্যই ভালো হবে, এটা আমার মনে হয় আর কি। ধন্যবাদ আহমেদ ফারুক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, শেষ করেও যেন শেষ করতে পারছি না, ব্যাপারটা এরকম। তো লাস্ট আরেকটা প্রশ্নতে একটু চলে যাই, এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা আজকের আয়োজন শেষ করব। আমাদের সাথে আছে একজন লেখক এবং প্রকাশক, ওনার প্রকাশনী নাম হচ্ছে প্রিয়মুখ, এবং সেখান থেকে উনি কিন্তু বলেছে যে ওনার বই প্রকাশ করেন না, তবে প্রিয়মুখের যে প্রকাশনাটার কথা আপনি বললেন উইথ ইসলাম, এটা নিয়ে কিন্তু আমার লিসনারদের একটা পজিটিভ সাড়া আমি পাচ্ছি, তো আবারও একটু আমাদেরকে বলবেন যে উইথ ইসলাম বইটা কিভাবে সংগ্রহ করতে পারে আমার শ্রোতারা? বাংলাদেশের সকল অনলাইন শপে মোটামুটি, আর অনলাইন শপ বলতে এক নম্বর পজিশনে যেহেতু রকমারি আছে সেখানে এই বইগুলো পাওয়া যায়। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে, আমি একটি সময় যদি থাকি একটি ছোট্ট একটা কথা বলি, যে আমাদের দেশে অনেক ধরনের বই আছে, আমি একটি দায়বদ্ধতা থেকে একটি কাজ করেছি, সেটা হচ্ছে বইয়ের গল্প নামক একটি ইভেন্ট চালু করেছি একটি ফেসবুক পেজ নিয়ে। আমি বলছি যে কাউকে কোনো ইনভাইট করা যাবে না। কেন করা যাবে না? যে আমি এমন লোককে ইনভাইট করেছি সে আসলে বইয়ের প্রতি আগ্রহী না, আমি ওইখানে আমার কিন্তু 1,00,000 গ্রাহক হতে হবে এরকম না, আমি বলছি যে 1,00,000 পাঠক হোক দরকার নেই, আমার 1,000 জন থাকুক, আমার 400 জন থাকুক, কিন্তু 400 জন পাঠকই শুধুমাত্র সেখানে লাইক দিবে বা এই গ্রুপে অংশ নেবে। আমি সেখানে গল্প বলি এমন, আমি আগেও বলছি যে ভুল আমার হতে পারে, কিন্তু আমি বলছি যে আমি যে বইটিকে বলবো যে এই বইটি ভালো আপনি পড়তে পারেন, আমি এইটা মোটামুটি শিওরিটি দিচ্ছি এই বই পড়লে আপনি 60% অন্ততপক্ষে ভালো পাবেন। আমি হাজার হাজার বই থেকে দেখা গেলো আমি বলি যে এই এই বইগুলো আমি সাজেস্ট করি, যে এই বইগুলো প্রিয়মুখের সকল বই আমি কখনোই সাজেস্ট করি না, আমি যখন বলি যে এই বইগুলো পড়েন এটা আপনি পড়ার মতো, সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে প্রিয়মুখ প্রকাশনার ক্ষেত্রেও এখন প্রকাশনা সীমিত করেছে, যারা নবীন কেউ যদি লিখতে চায় আসলে আমি তাকে বলি যে আপনি ভালো পাণ্ডুলিপিটা নিয়ে আমার কাছে আসেন, যদি ভালো হয় প্রিয়মুখ অবশ্যই প্রকাশ করবে। আর প্রিয়মুখের ক্ষেত্রে আমি আজকেও জোর গলায় এখানে বলে যাচ্ছি, আমরা কোনো টাকা দিয়ে কোনো বই প্রকাশ করি না, আপনার পাণ্ডুলিপি ভালো হলে পরে অবশ্যই আমরা প্রকাশ করব, এবং আমি আমার বইয়ের গল্প কিন্তু বলবো যে এইটি ভালো এটা পড়তে পারেন। আর উইথ ইসলাম সিরিজটা যেহেতু 100টি আমি প্রকাশ করব, বলছি এটা বিভিন্ন ধরনের বিষয় ধরে ধরে, যেমন আমি নতুন একটা বই করছি সেটা হচ্ছে প্যারেন্টিং এর উপরে, টাইম ম্যানেজমেন্টের উপরে করেছি, লিডারশিপের উপরে করেছি, আপনি লিডার হবেন কিভাবে হবেন, কেন হবেন, আপনি কিভাবে আমাদের দেশের যে লিডার সেটা আসলে কোনো সিস্টেমই কোনোভাবে পড়ে না বলে আমার ধারণা, ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু সঠিক সিস্টেমটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি, মানে আমিও আমার দিক থেকে সর্বোচ্চ ট্রাই করবো যে উইথ ইসলাম সিরিজের মাধ্যমে যে বিষয় নিয়ে আমি কথা বলবো
বা যে বিষয়বস্তু নিয়ে ওই বইটি প্রকাশ হবে সেখানে যেন সংক্ষেপে হলেও ওই সঠিক বিষয়টা থাকে আর কি। তো আশা করছি যে যারা উইথ ইসলাম বইটি নিতে চাচ্ছেন তারা ভাইয়া তো মাধ্যমগুলো বলে দিয়েছে সেখান থেকে সংগ্রহ করবেন। শুভকামনা রইল আহমেদ ফারুক ভাই আপনার জন্য, শুভকামনা আপনার প্রকাশনীর জন্য এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে। লিসনার, আজকের অক্ষরের আয়োজন এখানেই শেষ করছি, তবে আমার নিয়মিত যে আয়োজন জানেন ভাবি তা নিয়ে আবারও ফিরছি আপনার কাছে। আমন্ত্রণ রইল আবারও আমার সাথে যুক্ত হওয়ার। শেষ করছি আজকের অক্ষর, শুনতে থাকুন 94.8 ক্যাপিটাল এফএম, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।